তো আমরা যে বন্ধুর সাথে এসেছি সেই বন্ধুটার নাম হচ্ছে সুমন। ওই যে ও সামনে সামনে যাচ্ছে এবং ও বাড়িটির শেষ প্রান্তের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ শেষ প্রান্তে যেতে গিয়ে আমাদের কতটা জঙ্গল অতিক্রম করে আসতে হচ্ছে, খানিকটা আফ্রিকার জঙ্গলের মতো ফিলিংস হচ্ছে এখানে এসে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাড়িটির অবস্থা কীরকম হয়ে গেছে, চারিদার দিয়ে ভেঙে পড়ে গেছে এবং ওপরের ছাদ দেখতে পাচ্ছ সে আধুনিক কালের মতো, সেই কি যেন বলে ওগুলো কাঠ দিয়ে তৈরি করে সে মানে হাতে তৈরি ছাদ। আজ আমরা যেতে চলেছি রানাঘাটে, এখানে আমার একটা বন্ধু আছে যার নাম সুমন। তো অনেকদিন ধরেই বলছিল যে ভাই আমাদের এখানে আয়, আমাদের এখানে আয়, আমাদের এখানে ঘুরে যা, দেখা করে যা। তো ফাইনালি ভাবলাম আজকে আমরা যাই গিয়ে ঘুরে আসি। এবং ও ফোনে বলছিল যে ওদের ওখানে একটি সুন্দর জায়গা রয়েছে, অনেক পুরনো জায়গা, অনেক স্মৃতি নাকি ওখানে আছে। তো চলো দেখা যাক ওখানে গিয়ে ওখানে জায়গাটা কিরকম, পরিবেশ কিরকম। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি চাকদা স্টেশনে। তো বন্ধুরা আমরা ফাইনালি কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছি, তো আমরা সেই বন্ধুরা কাছ থেকে শুনে নিচ্ছি। তো শোনো তোমরা কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে। হ্যালো, এখন যাবো আমরা অম্বুচার্কা, চলো দেখা যায়। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি যেখানে আমাদের বন্ধু নিয়ে হয়েছে, জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে অম্বুচার্কা। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এই জায়গাটায় একটি ভগ্নাবশেষ বাড়ি রয়েছে। এককালে নাকি এখানে কোনো এক জমিদাররা বসবাস করতো এবং এখানে বর্তমানে কেউ বসবাস না করায় বাড়িটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং এর আশেপাশে কতটি জঙ্গলায় পরিণত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এর ভেতরে কী কী আছে এটা আমরা একটু ঘুরে দেখে আসি। এই যে ভেতরটা পায়রা উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, বহুত পুরনো বাড়ি, যে বটগাছের ছাদ ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে। তো আমরা যে বন্ধুর সাথে এসেছি সেই বন্ধুটার নাম হচ্ছে সুমন। ওই যে ও সামনে সামনে যাচ্ছে এবং ও বাড়িটির শেষ প্রান্তের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ শেষ প্রান্তে যেতে গিয়ে আমাদের কতটা জঙ্গল অতিক্রম করে আসতে হচ্ছে, খানিকটা আফ্রিকার জঙ্গলের মতো ফিলিংস হচ্ছে এখানে এসে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাড়িটির অবস্থা কীরকম হয়ে গেছে, চারিদার দিয়ে ভেঙে পড়ে গেছে এবং ওপরের ছাদ দেখতে পাচ্ছ সে আধুনিক কালের মতো, সেই কি যেন বলে ওগুলো কাঠ দিয়ে তৈরি করে সে মানে হাতে তৈরি ছাদ যাকে বলে। কোনো রড বা ঢালাইয়ের ব্যবস্থা তখন ছিল না, কাঠ পাতে তার উপরে ইট বিছিয়ে দিয়ে ছাদ তৈরি করা হতো। এবং ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়ে গেছে বাড়িটার।
অযত্নে বাড়িটি আজ ধ্বংসাবশে পরিণত হয়ে গেছে এবং এর ভেতরে দেখতে পাচ্ছে যে বট গাছের শিকড়গুলো এগুলো কত সুন্দরভাবে রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর এই সাইডের দিকে রয়েছে কিছু জঙ্গল এবং এটি হচ্ছে বাড়ির শেষ প্রান্ত। আর এই জায়গাটি দেখো কত সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে বাড়ির ছাদ দেখো, জায়গায় জায়গায় ভেঙে গেছে, কাঠগুলোর অবস্থা দেখো। জানি না এই বাড়িটি কবে ভেঙে পড়ে যাবে বা কী হবে, কোনো ঠিক নেই, কিন্তু বাড়িটির অবস্থা খুবই শীর্ণ হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা সিঁড়ির ওপরের দিকে ওঠার চেষ্টা করব। তো চলো দেখা যাক, এখান দিক দিয়ে সিঁড়িও দেখতে পাচ্ছ তোমরা কীরকম নোংরা অবস্থায় পড়ে রয়েছে, এখানে শ্যাওলা পড়ে গেছে। এবং ফাইনালি আমরা ওপর দিকে চলে এসেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাড়িটির অবস্থা কেমন। এটা অনেক পুরনো বাড়ি, এই বাড়িটা নাকি ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এই বাড়িটার বয়স আজ থেকে প্রায় 70-80 বছর বয়স আছে বাড়িটা। তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা অনেকটা ভেঙে চুরে গিয়েছে, বাড়িটার ওপর থেকে নিচের দৃশ্যটা কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো চারিধারে জঙ্গল, গাছ এবং এই যে নিচে মাটি দেখতে পাচ্ছ, এখানে একটি দুর্গাপূজো হয়ে থাকে। তো এই সাইডের দিকে দেখতে পাচ্ছ তোমরা একটি বট গাছ রয়েছে, যে বট গাছটির শেকড় তোমরা নিচে দেখেছিলে সেই বট গাছটি হচ্ছে এটা। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে ছাদের উপরে জঙ্গলে পরিণত হয়ে গেছে, কত আগাছা জন্ম নিয়েছে এখানে। তো এখান থেকে বেড়ে একটুখানি মানে 1 মিনিটের রাস্তা, ওখান থেকে একটু আগে গেলে পরে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের চুন্নি নদী, সেই চুন্নি নদীর উপর দিয়ে চলে গিয়েছে এই ব্রিজটি। তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এবং এই ব্রিজটিকে দেখি ব্রিজটি কীরকম, এবং নদীটাও তোমরা দেখতে পাবে নদীটা কীরকম রয়েছে। তো চলো আমরা ধীরে ধীরে ব্রিজটার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটি এখান থেকে বেশ সুন্দরই লাগছে, মনে হচ্ছে অনেকটাই দূরত্ব ব্রিজের। তো চলো আরেকটুখানি গিয়ে দেখা যাক, আসলে এখানে রোদ্দুরও পছন্দ যায় না, ভিডিওটা কেমন হচ্ছে। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ নদীটা কীরকম কচুরি বানায় ভর্তি রয়েছে এখানে। আর এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, খুবই মানে রাস্তাটা খুবই চওড়া না, মানে মোটামুটি 2-3টে গাড়ি যাতায়াত করতে পারে সেরকম টাইপের রাস্তা রয়েছে এখানে। জায়গাটা বেশ মনোরম পরিবেশ রয়েছে। তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটি এখানেই শেষ করছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে